এছাড়া আর একটি বিদাত রয়েছে, তা হচ্ছে মৃত ব্যক্তির নামাজের কাফফারা। যদি নামাজ ছুটে গিয়ে থাকে অসুস্থ অবস্থায় আর না ছুটে গেলেও কোন রকম করে দু চার রক্ত বের করতে হবে, কারণ সামাজিক কিছু টাকা পয়সা কালেকশন করতে হবে, এলাকার লোককে গ্রামবাসীকে হুজুরদের কিছু টাকা ইনকাম করতে হবে, সেজন্য আপনার মায়ের কয় রক্ত ছুটেছে, বাবার কয় রক্ত নামাজ ছুটেছে, এগুলির খোঁজ খবর নিয়ে তখন কাফফারা দিতে হবে। এই এক জঘন্য বিদাত। বিদাত নামাজের বিকল্প কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে ততক্ষণ নামাজ পড়তে বলেছে, ততক্ষণ পর্যন্ত দিনের কাজকর্ম করতে হবে, যখন হুঁশ চলে গেছে নামাজ মাফ হয়ে গেছে। তারপরে যদি ৬ মাস ধরে হুঁশ জ্ঞান না থাকে, অবাস হয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে, তাহলে নামাজ নেই, নামাজ মাফ। রফি আল কালাম আন সালাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ কলম, আমল নামার কলম উঠিয়ে নিয়েছেন তিন ব্যক্তির থেকে। তার মধ্যে এক হচ্ছে যে ব্যক্তি হুঁশ হারা, জ্ঞান হারা, জ্ঞান যে হারিয়ে ফেলেছে, হাত্তা ইয়াফিকা, যতক্ষণ পর্যন্ত হুঁশে না এসেছে। হুঁশে যখনই আসবে, যদিও নড়াচড়া করতে পারে না, তাহলে তাকে বলতে হবে যে তৈমুম করিয়ে দিতে হবে, বলতে হবে যে নামাজটা পড়ে নেন, বসে না দাঁড়িয়ে না পড়তে পারে, বসে বসে না পড়তে পারে, শুয়ে শুয়ে, যদি নড়াচড়া না করতে পারে চোখের ইশারাতেই রুকু সিজদা করে সালাম ফিরবে, নামাজ পড়বে, কিন্তু নামাজ মাফ নেই। আর যখন হুঁশ চলে গেছে নামাজ মাফ হয়ে গেছে, সুতরাং নামাজের কাফফারার প্রশ্ন ওঠে না। যদি কেউ শিথিলতা গাফিলতি করে নামাজ না পড়ে, তার কোনো কাফফারা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার তার সময় থাকলে করবে, আর সে যদি মারা যায় তাহলে বেশি বেশি তার জন্য নেকির কাজগুলি করেন, সাদাকা খায়রাত করেন, নেক আমল করেন এবং তার মাগফিরাতের জন্য দোয়া করেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। আর না হলে নামাজের বিকল্প না কাফফারা আছে, না দুনিয়ার কোনো ধন সম্পদ আছে, দুনিয়ার সব কিছু দান করে দিলেও নামাজের বিকল্প হতে পারে না, নামাজ মাফ হবে না। আল্লাহর মাগফিরাত চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মার্জনা কামনা করতে হবে যদি এরকমের ভুল হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ